দর্শক মণ্ডলী আমি ফারজানা রহমান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার আইন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। ঋণ পুনঃতফসিল খেলাপি ঋণের হ্রাসে কতটা ভূমিকা রাখবে এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার এম এ মাসুম কোম্পানি ও সিকিউরিটিজ আইনজীবী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসুন আমরা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই রিসেন্টলি আমরা দেখলাম হাইকোর্টে একটি ঋণ ডিফল্টারের ক্ষেত্রে একটি আইন হয়েছে একটি রায় হয়েছে সেক্ষেত্রে যদি আমাদের কিছু বলে আসলে এটা আমাদের মিস্টার জাস্টিস জে বি এম হাসান অ্যান্ড মোহাম্মদ খাইরুল আলম ওনাদের দ্বৈত বেঞ্চ থেকে রিসেন্টলি একটা রায় এসেছে সেটা হলো যে আমাদের যারা ডিফল্টার এখানে অনেকগুলি দিক নির্দেশনা তারা দিয়েছে তার মধ্যে একটি দি নির্দেশনা যেটা হলো যে আমাদের যে টু পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং টেন পার টেন ইয়ার্সের জন্য এবং নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এটা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ছিল এবং এই সেই সার্কুলারটাকে চেঞ্জ করে চ্যালেঞ্জ করে একটা পিআইএল হয়েছিল এবং সেইটার পরিপ্রেক্ষিতেই যে কোর্ট সেদিন অনেকগুলি অবজারভেশনের মধ্যে এরকম বলেছে একটা যেমন এটাকে তিন মাসের জন্য বৃদ্ধি করা হলো যে এই ডিফল্টার লোনটা তারা অ্যাভেল করতে পারবে এবং সেখানে টু থাউজেন্ড টুয়েলভের আপনার আমাদের যে মাস্টার সার্কুলার ছিল বাংলাদেশ ব্যাংকের সেটার সিক্স এ অনুযায়ী যদি পুনরায় তারা যদি রিসিডিউল করে তাহলে সেটা ফিফটিন পারসেন্ট জমা দিয়ে তাদেরকে করতে হবে এবং শুধু তাই নয় এখানে এই যে যে ব্যাংকের যে করাপশান এবং ইন্টারনাল যে মিসম্যানেজমেন্ট এবং লোন স্যাংশন এবং লোন কারেক কালেকশনের ব্যাপারে যে যত ধরনের মিসম্যানেজমেন্ট এগুলি টোটাল জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছিল এবং কোর্ট যেটা বলেছে যে একটা প্রয়োজনে নয় জনের কমিটি দিয়ে একটা কমিটি করা হবে এবং সেই কমিটিতে যারা বিশিষ্ট যারা এক্সপার্ট স্পেসিফিক ফিল্ডে তাদেরকেই এই ইয়েতে কমিটিতে নিয়ে এবং সেই প্রবলেম যেগুলি সেই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে এবং সেটাকে কিভাবে রিজলভ করা যাবে সেই রিজলভের কথা বলা হচ্ছে এবং সেইটা যেটা বাংলাদেশ কোর্ট যেভাবে স্ট্রেইট বলে দিয়েছে যে এটাকে যে কোনো ধরনের এইগুলি আইডেন্টিফাই করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটাকে সমাধানের দিকে যাওয়ার জন্য এবং শুধু তাই নয় ব্যাংক কোর্ট অবশ্য বলেছে যেমন সিঙ্গেল ডিজিটে আনার জন্য যে আমাদের যে লোনের যেই ইন্টারেস্ট রেট এত হাই সেটা কেউ যেন সিঙ্গেল ডিজিটে আনার জন্য তো ওভারঅল আমাদের টোটাল ব্যাংকিং সিচুয়েশন যেহেতু এটা খুব একটা হেলদি অবস্থায় নেই আমাদের এনপিএল এবং রাইট অফের পজিশন অনেক বেশি এবং আপনি জানেন যে আমাদের যে অর্থ ঋণ আদালত আইন বা যে ব্যাংকের যে মামলা আছে সেখানেই প্রায় আশি হাজার কোটি টাকার মতো পেন্ডিং আছে তাহলে হিউজ অ্যামাউন্ট যেটা স্টাক হয়ে আছে এবং সেই জন্যই কোর্ট বলছে যে এই যে যে মিসম্যানেজমেন্ট আছে সেটাকে কিভাবে রিকোভার করা যায় বাংলাদেশ ব্যাংক তো পূর্বেও আর ডিফল্টারদের ক্ষেত্রে সুযোগ দিয়েছিল নতুন করে আসবে আপনি রাইটলি ধরেছেন এটা কিন্তু আমাদের টু থাউজেন্ড এই রিসিডিউলমেন্টের একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল এবং সেখানে অ্যারাউন্ড ইলেভেন কোম্পানিজ যা গ্রুপ অফ কোম্পানিজ যারা অ্যাভেল করেছিল তাদের মধ্যে একজোট মাত্র যে এটা কন্টিনিউ করছে এবং সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা হলো যে টুয়েলভ ইয়ার্সের জন্য এবং আপনার ইন্টারেস্ট রেট ছিল কস্ট অফ ফান্ড এবং ওয়ান পার্সেন্ট অ্যান্ড আপনার গ্রেস পিরিয়ড ছিল টুয়েলভ মান্থসের জন্য এবং যাদেরকে দেওয়া হয়েছিল তারা সবাই অ্যাভেইল করেছে এবং গ্রেস পিরিয়ড বাট অ্যাট অ্যাগেইন ডিফল্ট করেছে জাস্ট ওয়ান পারসেন্ট বাদে যেটা আমরা নিউজ পেপারে দেখেছি বাট সেম টু থাউজেন্ড আবার গভর্নমেন্ট চেষ্টা করছে এখন গভর্নমেন্টের পারপাস বা গভর্নমেন্টের ইন্টেনশনটা আপনাকে দেখতে হবে যে গভর্নমেন্ট চাচ্ছে কিভাবে এদেরকে মেইন স্রোতের সাথে নিয়ে আসা যায় বা এই ডিফল্টার যে কালচার সেখান থেকে ফিরিয়ে আপনার রেগুলারাইজ করা যায় কিভাবে। কারণ আপনি যদি তাদেরকে যদি কোর্টে নিয়ে যান তাদেরকে হাজতে ভরেন তাহলে কিন্তু সমাধান হবে না এবং সেই জন্যই বারবার অর্থমন্ত্রী বলছে যে আমি সুযোগ দিতে চাচ্ছি আমি চেষ্টা করতে চাচ্ছি যে যে তারা আবার অ্যাভিল করে যে ভালো বড়োয়ার হয়ে যে টাকা রিটার্ন করে কিনা ব্যাংকে আর রিসেন্টলি আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক ডিফল্টারের ডেফিনেশন চেঞ্জ করে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এই বিষয়ে কি আপনার মনে হয় আসলে কি বাংলাদেশ ব্যাংকের এটা শুধু যে শুধু যে লোন ডিফল্টারদের চেঞ্জ সেটা কিন্তু না আপনি কিন্তু দেখেছেন যে আরও অনেকগুলি চেঞ্জেস করেছে যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন এ আমাদের সেকশন ফিফটিন ক ক এবং ফিফটিন টেনে যেমন আগে যেমন আপনার তিনজন একটা ফ্যামিলি থেকে দুইজন ব্যক্তি হতে পারত মেম্বার অ্যাট এ টাইম পরিচালক পর্ষদে কিন্তু এখন কিন্তু চারজন করতে পারবে তারপর আবার আগে যেটা ছিল যে থ্রি এখন করা হয়েছে থ্রি টার্মস যেমন একজন যদি পরিচালক সে তিন বা তিন বছর তিন বছর করে বছর কিন্তু এখন থাকতে পারবে যেটা কিন্তু আগে ছিল না এবং আপনি যেই যে লোন ডিফল্টারে যে ডেফিনেশন চেঞ্জ করা হচ্ছে সেটা যেমন ধরেন টু থাউজেন্ড টুয়েলভের যে আমাদের সার্কুলার ছিল বাংলাদেশ ব্যাংকের সেখানে বলা হয়েছে যে যদি তিন মাস পর্যন্ত ধরা হবে সেটা হলো যে সাবি স্ট্যান্ডার্ড এবং যে ছয় মাস এটাকে ধরা হবে ডাউটফুল এবং নয় মাস পরে সেটাকে ধরা হবে ব্যাড বা লস যেটা ডিফল্টার সেই ডেফিনেশনকে চেঞ্জ করে এখন যেটা করছে টু থাউজেন্ড সেটা হলো যে আপনার থ্রি টু নাইন মান্থসের মধ্যে তাদেরকে সাব স্ট্যান্ডার্ড নাইন টু টুয়েলভ মান্থসের সেটা হবে ডাউটফুল এবং টুয়েলভ মান্থস টু বিয়ন্ড এটা হবে আপনার তারা ডিফল্টার তো এখন এটা ব্যাংকের উপরে অনেকটা আপনার আস্থা দেওয়া হচ্ছে যে ব্যাংক ব্যাংকের মতো করে ডিসাইড করবে তো যদি এরকম হয় তাহলে তো লোন ডিফল্টার যারা তাদের জন্য মানে ব্যাংকের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই মানিগুলি কালেক্ট করা এবং অ্যাট দি সেম টাইম কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকের সাথে যখন এই এমডি অল প্রাইভেট ব্যাঙ্ক এবং ব্যাংকের যে এমডিরা যে মিটিং করেছে সেখানে কিন্তু তারা এই কোয়েশ্চেনটা রেইস করেছিল খুব স্ট্রংলি যে যদি এইভাবে করা হয় ডেফিনেশন চেঞ্জ তাহলে তো যেটা হবে আলটিমেটলি সাফারার হবে ব্যাঙ্কসগুলি বিকজ টাকা রিকভারি হবে না আর এতে কিন্তু আপনি কাগজে কলমে কিন্তু দেখাচ্ছেন কম বাট আলটিমেটলি তো আপনার লোন ডিফল্ট বা এনপিএল কিন্তু কমছে না এমপিএল কিন্তু বাড়ছে তো কাগজে কলমে হয়তোবা আপনি রেকর্ড কম দেখাবেন যেমন ধরেন এখন আমাদের কত ইলেভেন পার্সেন্ট যেটা অফিসিয়াল বলে বাট আইএমএফের অনুযায়ী হলো ধরেন টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের টোটাল যে ডিপোজিট যদি আমাদের ডিপোজিট ধরেন টেন লাখ ক্রোড় ধরি তাহলে সেখানে যদি টু লাখ ফিফটি থাউজেন্ড ক্রোরের মতো যদি আমাদের এনপিএল হয় বা রাইট অফ মিলে হয় তাহলে আপনি চিন্তা করেন যে কী সিচুয়েশন অথচ অন্য দেশে যেগুলি ডেভেলপড কান্ট্রি আপনি যেমন হংকং যদি ধরেন ওয়ান পার্সেন্টের নিচে তাদের এনপিএল বা ইভেন নেপাল ধরতে পারেন ভিয়েতনাম ধরতে পারেন মালয়েশিয়া ধরতে পারেন বা শ্রীলঙ্কা তাদের টু পার্সেন্টের নিচে এন অ্যাভারেজ ডেভেলপড কান্ট্রিতে টু টু থ্রি পার্সেন্টের নিচে হয় বাট আমাদের দেশে সেটা কিন্তু অনেক হয় তো এইটা কিন্তু কখনোই পজিটিভ না তো এখন এই ডেফিনেশন চেঞ্জ করে আপনি হয়তো বা সার্টেন কিছু সময়ের জন্য ধামাচাপা কাগজে কম দেখাতে পারবেন বাট ফ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক বেশি হয়ে যাবে আর রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে ইন্টারেস্টেড 100000 নামে ফেলটা হবে অর এলস আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে রাইট আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন সেটা কিন্তু কিছুদিন আগে এবং অর্থমন্ত্রী কিন্তু কিন্তু খুব মেন উচ্চ কণ্ঠে রাগী কণ্ঠে কিন্তু বলেছে যে এরকম যে আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ফর এক্সাম্পল যে সিআরআর কমিয়েছে রেপো কমিয়েছে আপনার ট্যাক্স কমিয়েছে টু পয়েন্ট ফাইভ প্লাস আপনার যে গভর্নমেন্ট যে ফান্ডটা যে বিভিন্ন ইনস্টিটিউশনের ফান্ড সেটাকে আগে যেমন সেভেন্টি ফাইভ পার্সেন্ট গভর্নমেন্ট ব্যাঙ্কে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার প্রাইভেট ব্যাঙ্কে এখন যেটা ইকুয়াল করে দিয়েছে ফিফটি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট এবং আপনার এডি রেশিও যেটা আমাদের এইটি থ্রি পয়েন্ট ফাইভ ছিল সেটাকে এইটি ফাইভ করে এই যে যে অল দিস ফ্যাসিলিটিস গিভেন টু দি অল দি ব্যাঙ্কস এখন অর্থমন্ত্রীর কথা হলো যে এই ফ্যাসিলিটিসগুলি আমরা দিয়েছি আপনাদেরকে এবং আমাদের যে ইলেকশনের যে ম্যানিফেস্টো সেখানেও ছিল যে আমরা সিঙ্গেল ডিজিটে আনবো এবং আপনাদেরকে অল সুযোগ সুবিধা দেওয়ার পরেও ইভেন প্রাইম মিনিস্টার অনেকবার বলার পরেও এবং প্রাইম মিনিস্টারকে কমিটমেন্ট দেওয়ার পরেও আপনারা সেটা কমাচ্ছেন না এখন সেটা বলছে যে যে কারা অফিসিয়ালি কমাচ্ছে না এইটার আগে রিপোর্ট যদি হয় এবং রিপোর্ট যদি বের করে তারপরে এটা সে খুব সিরিয়াস অ্যাকশন নেবে এবং সেই সিরিয়াস অ্যাকশনের মধ্যে যেটা বলছে যে এমন হতে পারে যে মার্জার অ্যাকোজিশন যেটা আমাদের ব্যাংক কোম্পানি যে অ্যাক্টের সেকশন ফোরটি নাইন সাব সেকশন ওয়ানে যে মার্জার করার বা কোম্পানি অ্যাক্টের নাইনটিন নাইনটি ফোরের আপনার সেকশন টু টোয়েন্টি এইট এবং টু টোয়েন্টি নাইনে যে মার্জারের অ্যাকোজিশনে যেই প্রোসিডিওর কথা বলা আছে ইভেন বলেছে যে নতুন করে নীতিমালা সংশোধন করে তারপরও হলো মার্জার বা অ্যাকোজিশন করবে বা আমাদের যেমন টু থাউজেন্ড সেভেনের একটা নীতিমালা ছিল মার্জারের সেইটা যেহেতু বাধ্যতা বাধ্য করত না যে আপনি করতে চাইলে করতে পারবেন কিন্তু এখন যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি কথা হলো যে যদি প্রয়োজন হয় তাহলে এই মার্জার অ্যাকোজিশনের দিকেও হলে যাবে কিন্তু এখানে যে হার্ড পার্ট বা হার্স পার্ট যেটা হবে যে আপনি তো ডিকটেট করতে পারেন না ব্যাংক ইন্টারেস্ট রেট বিকজ এই ইন্টারেস্ট রেট উইল বি ডিকটেটেড বাই দি বন্ড মার্কেট আমাদের দেশে খুব স্ট্রং বন্ড মার্কেট নেই বাট এই বন্ড মার্কেট বা ডিমান্ড এন্ড সাপ্লাই ডিকটেট করবে কিন্তু আপনি যদি সেন্ট্রাল ব্যাংক যদি করে দেয় বা যদি গভর্নমেন্ট ডিকটেট করে দেয় তাহলে আমার মনে হয় এটা ইকোনমির জন্য ভালো হবে না রিসেন্টলি আমরা দেখলাম যে পিপলস যারা ডিপোজিটাররা ছিলেন আর তারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের আমানত ফেরত চাইছেন বা একটা দাবি জানিয়েছেন এই যে পিপলস লিজিং আপনি দেখেন আমাদের अराउंड থার্টি ফাইভ লিজিং কোম্পানি এবং এই থার্টি ফাইভ লিজিং কোম্পানি যেখানে ডিপোজিট অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি থাউজেন্ড ক্রোড টাকা কিন্তু এই যে যে টাকা এখানে এই থার্টি ফাইভের মধ্যে অ্যারাউন্ড টুয়েলভ লিজিং কোম্পানি যাদের অবস্থা খুবই খারাপ এবং এই পিপলস লিজিংয়ের অবসায়নের যখন কথা হয়েছে এর পরে যারা আমানতকারী ছিল বা ডিপোজিটার ছিল সবাই যে এই লিজিং কোম্পানি থেকে টাকা উঠাচ্ছে এবং যারা যেই ব্যাঙ্কগুলি এই লিজিং কোম্পানিতে টাকাগুলি রেখেছিল সেই ব্যাঙ্কগুলিও তাদের এফডিআর রিটার্ন চাচ্ছে তাহলে এই টোটাল যে লিজিং ইন্ডাস্ট্রি এটাই কিন্তু একেবারে থ্রেটে আছে এবং অনেকগুলি বন্ধ মানে খুবই খারাপ অবস্থা তো এখন যারা এই যে আমানতকারী আপনার পিপলস লিজিংয়ের প্রায় সিক্স থাউজেন্ড আমানতকারী এবং তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছে যে দেখা করে বলল যে আমরা তো আমানতকারী আমরা তো খুবই ফেয়ার এবং ইনজাস্টিস এক্সপেক্ট করি আমাদের টাকা ডিপোজিট করেছে তো তাদের টাকা অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড টাকা এখন টোটাল ডিপোজিটের মানি ছিল ধরেন দু হাজার একশো কোটি টাকার মতো এবং সেখানে বলছে যে তেরোশো কোটি টাকার মতো ছিল হলো ইনস্টিটিউশন আর জেনারেল পাবলিক যারা তাদের ছিল সাতশো কোটি টাকার মতো তো তাদের দাবি হলো যে এটাকে আপনি যদি লিকুইডেট না করে রিকনস্ট্রাক্ট করতেন যে ফার্মার্স ব্যাংকের মতো তাহলে তারা বেঁচে যেত অথবা আপনি এই যে যে তাদের যে টাকাটা সাতশো কোটি টাকা সেইটা বাই ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে তারা তাই টাকাটা ক্লেম করছে প্লাস তারা বলছে যে যারা এখানে কমপ্লিটলি ইনভলভ ছিল এই করাপশনের সাথে বিফোর অ্যান্ড আফটার এই সবাইকে এইটার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা কিন্তু এখন টোটাল যে আমাদের যে আপনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দেখেন যদি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে অ্যাট দি সেম টাইম দেখেন আমরা দুটো ইয়ে দিয়ে রেশিও দিয়ে অ্যাসেস করি যেমন ধরেন একটা আমরা বলি আরও ই এবং আরও এ যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি হেলদি কি হেলদি না তো আমাদের যে আরও ই আমাদের অন এন অ্যাভারেজ একটা দেশের আরও ই সাধারণত রিটার্ন অন ইকুইটি আপনার হওয়া উচিত টেন পার্সেন্ট বা টেন পার্সেন্টের অ্যাভভ বাট আমাদেরটা হলো থ্রি পার্সেন্টের নিচে যেটা অ্যালার্মিং এবং টু থাউজেন্ড টেনে কিন্তু আমাদের ছিল অ্যারাউন্ড নাইনটিন পয়েন্ট নাইন পারসেন্ট অ্যাভ এবং এইটাই যদি আপনি কম্পেয়ার করেন চায়নার সাথে চায়নার টু থাউজেন্ড এইটিনের আরও ই হল আপনার থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ অ্যারাউন্ড তাহলে আমাদের কিন্তু রিটার্ন অন ইকুইটি কম্পেয়ার অনেক খারাপ অবস্থা অ্যাট দি সেম টাইম যে রিটার্ন অন অ্যাসেট বা আরও এ যেটাকে বলে সেটা অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের মানে সাধারণত হেলদি মার্কেটে সেটা থ্রি টু ফোর পার্সেন্ট থাকা উচিত আমাদের সেখানে হলো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বাট এটাই আবার আপনার টু থাউজেন্ড টেনে ছিল ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো আবার এইটাই আপনার চায়নার যে আরও এ টু অনুযায়ী তাদের ওয়ান তো আমাদের অবস্থা যদি কমপ্লিট হেলথিনেস চিন্তা করেন ব্যাংকিং সেক্টরে সেটা কিন্তু আসলেই একেবারে নাজুক কারণ আপনি যদি অ্যাসেট ইকুইটি যদি আপনি কম্পেয়ার করেন বা ডেট ইকুইটি রেশিও যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু খুব ইজিলি সিম্পলি এটা যাচ্ছে একটু রিলেটেড যদি একটা কোয়েশ্চেন করি যে আমরা যারা ব্যাংকে বা লিজিংয়ে টাকা রাখি তার আমরা কতটুকু সিকিউরড আমাদের এই ডিপোজিটের ক্ষেত্রে এই যে এই খুব প্রাসঙ্গিক আপনার কোয়েশ্চেন আসলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে আইন ছিল আমাদের যে আপনার আগের যে ব্যাংক আমানত বিমা আইন টু থাউজেন্ড সেইটা অনলি যারা ব্যাংকে টাকা রাখত তাদের ইন্স্যুরেন্স কাভার করতো তাদেরকে সুরক্ষিত হতো বাট যারা লিজিং কোম্পানিতে সেটা কিন্তু কোনো সুরক্ষা ছিল না বাট রিসেন্টলি একটা আইন আমাদের করছে সেটা হলো যে সুরক্ষিত বিমা আইন টু সেখানে সেকশন ফোরে যেমন বলে দিয়েছে যে যারা ব্যাংক এবং লিজিং কোম্পানি মানে আর্থিক প্রতিষ্ঠানে সকলকেই একটা প্রোটেকশন দেওয়া দেওয়া হবে বাট এই যে সুরক্ষার যে কথাটা বলছেন যেটা হলো আপনার কনফিডেন্সের কথা বা ট্রাস্ট কথা কথা বা যেটা হলো যে ভাইকারিয়াস একটা যে রিলেশনশিপ ব্যাংকের সাথে ক্লায়েন্ট বা যারা ডিপোজিটার তাদের এই জায়গাটা কিন্তু এখন অনেক নর্বরে হয়ে গিয়েছে বিকজ ম্যানেজমেন্টকে যেভাবে কন্ট্রোল করা উচিত ছিল বা ম্যানেজমেন্ট যেভাবে তাদের রোলটা প্লে করা উচিত ছিল অ্যাজ এ কাস্টোডিয়ান কিন্তু তারা সেই রোলটা প্লে করছে না না করার কারণে সেটা হয়ে যাচ্ছে যে যারা ডিপোজিটের এখানে তারা ভিকটিমাইজ হচ্ছে এবং তাদের এই পুরো টাকাটা বা তাদের যে ডিপোজিট মাইটা এটা সম্পূর্ণ একটা থ্রেটের মাঝে থাকে এবং সেইভাবে বাংলাদেশ ব্যাংকও খুবই স্ট্রংলি এটার পিছনে ওইভাবে অ্যাক্ট বা ভূমিকা যেভাবে নেওয়া উচিত সেভাবে অনেক সময় পলিটিক্যাল কারণে বা অন্যান্য ইস্যুতে পারছে না আর রিসেন্টলি আমরা দেখলাম যে লন্ডন এক্সচেঞ্জে বাংলা বন্ড লিস্টেড হয়েছে এটা আমাদের লিকুইডিটি ক্রাইসিসের ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে আমাদের যদি আপনি লিকুইডিটি ক্রাইসিস দেখেন লাস্ট ইয়ারের যেমন টু থাউজেন্ড টু টু থাউজেন্ড জুন পর্যন্ত টু থাউজেন্ড অনেক লিকুইডিটি ক্রাইসিস ছিল এবং এই জুন জাস্ট ফিউ মান্থসের মধ্যে আমাদের যেমন ওয়ান ইয়ারে এক লাখ একুশ হাজার কুড়ি টাকা আপনার ডিপোজিট হয়েছে ব্যাংকে। তো এইটা এখন গ্রাজুয়ালি অনেক ডিপোজিটাররা গ্রাজুয়ালি ডিপোজিট করছে বিকজ অফ দি ইন্টারেস্ট রেট হাই দিচ্ছে প্লাস আপনার যে আমাদের যে সঞ্চয়পত্রে আগে অনেকেই ডিপোজিট করতে পারতো অ্যাজ মাছ কুড অর দে ওয়ান্টেড যেমন আপনার তিরিশ লাখ টাকার যে ইয়ে পলিসি বা ফর্টি ফাইভ বা ফিফটি লাখ টাকার বা সিক্সটি লাখ টাকার যে পলিসি এটা যে যে কটা ইচ্ছা সেটাই করতে পারতো কারণ এটা ডিজিটালাইজ ছিল না বাট এখন যেটা করেছে যে আপনি যদি করেন আপনি একটা যেখান থেকেই আপনি কিনেন একটার বেশি পলিসি আপনি কিনতে পারবেন না কারণ এটা ডিজিটালাইজ আপনার নাম চলে আসবে সেকেন্ড যারা এক লাখের বেশি আপনার সঞ্চয়পত্র কিনবে তাদেরকে টিন সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাংকের মাধ্যমে এটা লেনদেন হবে যেটা আগে ছিল না এবং এ কারণেই এখন যেটা হয়েছে যে আপনার সঞ্চয়পত্র যদি আপনি আগস্ট পর্যন্ত দেখেন অনলি মাত্র থ্রি থাউজেন্ড সামথিং ক্রোড় টাকা বিক্রি হয়েছে বাট এটা কিন্তু অনেক হিউজ যেমন এবার এবারের লক্ষ্যমাত্র আমাদের আপনার টোয়েন্টি সেভেন থাউজেন্ড ক্রোড় টাকা এবং সেটা খুব একটা বেশি না যেটা তারা চেষ্টা করতেছে যে ব্যাংকিং সেক্টর থেকে নিবে। এবং ব্যাংকিং সেক্টর থেকে অলরেডি আমাদের যে বাজেটে যেটা ধরা হয়েছিল ফর্টি সেভেন থাউজেন্ড টাকা অলরেডি তারা থার্টি থ্রি থাউজেন্ড টাকা নিয়ে নিয়েছে তাহলে এই কারণেই যে আমাদের যে লিকুইডিটি ক্রাঞ্চ সেটা হচ্ছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি যে লিকুইডিটির পরিমাণ বাড়ছে এবং আগের যে ক্রাইসিসটা টু থাউজেন্ডের এইটিনের বা নাইন্টিনের যে বিগেনিংয়ে যে জিনিসটা ছিল সেটা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি এবং আপনি যদি দেখেন যে আমাদের রেমিটেন্সের ইনফ্লো হিউজ রেমিটেন্স যেটা বেড়েছে প্লাস আমাদের যদি ফরেন ইনভেস্টমেন্টটা দেখেন এফডিআই সেটা থ্রি বিলিয়ন ডলার আসছে সেটাও আমাদের এখানে লিকুইডিটি ক্রাইসিসের ব্যাপারে ইয়ে এবং এখন যেটা রিসেন্টলি আপনার বাংলা বন্ড যেটা লিস্টেড হয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জে এটা কিন্তু টু থাউজেন্ড ইলেভেন থেকে কথা চলছিল এবং টু থাউজেন্ড ফিফটিনে ইভেন এর সাথে ডিসকাশন হয়েছিল বাট এক এইখানে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস এটা কিন্তু আমরা খুব একটা বেশি জানি না কারণ আমরা শুনেছি যেটা যে এটা প্রাণ গ্রুপকে দেওয়া হচ্ছে এবং এটা আশি কোটি টাকার মতো হবে ফান্টার সাইজ এবং সেখানে নাইন পয়েন্ট সেভেন ফাইভ অ্যারাউন্ড এরকম ইন্টারেস্ট রেট এটা দিচ্ছে বাট এইটা অন্য কোনো আদার কি টার্মস কন্ডিশন আছে এটা আমরা জানি না আমরা শুনেছি যে থ্রি ইয়ার্সের এরপরে ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স পর্যন্ত হতে পারে যেমন আপনি যদি ইয়েটা দেখেন ইন্ডিয়ানদের যে রুপি বন যেটা ছিল সেটা প্রথমে কিন্তু থ্রি ইয়ার্স ছিল তারপরে সেটাকে ফাইভ ইয়ার্সের জন্য এক্সটেনশন করেছে তারপরে সেটাকে টেন ইয়ার্সের জন্য এক্সটেনশন করেছে তো এটাও হয়তোবা ওইভাবে এক্সটেন্ড করতে পারে বাট আমাদের এই লিকুইডিটি ক্রাইসিস আপনি যদি এখান থেকে মুক্ত হতে চান আমাদেরকে অন্য ধরনের যেমন প্রত্যেকটা ব্যাংক আপনি দেখবেন যে তারা শর্ট টার্ম ডিপোজিট নেবেন সেভেন্টি ডিপোজিট তাদের হলো অনলি থ্রি মান্থস এবং রেস্ট অফ দিস হল সিক্স মান্থস টুয়েলভ মান্থস বাট যখন তারা লেন্ডিং করছে তারা কিন্তু লেন্ডিং করছে লং টার্ম ইনভেস্টমেন্ট ধরেন ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স বাট আপনি নিচ্ছেন শর্ট টার্ম বাট আপনি লেন্ডিং করছেন লং টার্ম তাহলে তো আপনার লিকুইডিটি এখানে একটা গ্যাপ থেকেই যাবে আরেকটা যেটা হলো যে আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে এই বন্ড মার্কেটটা বাংলাদেশে ডেভেলপ হচ্ছে না বাট এখন যেটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করছে তো ইমিডিয়েটলি যে বন্ড মার্কেট যদি চালু হয় তাহলে এই যে লং টার্ম যে ইনভেস্টমেন্টটা সেটা যদি বন্ড মার্কেট থেকে আসে আর শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা বা ওয়ার্কিং ক্যাপিটাল যদি আপনি ব্যাংক থেকে নেন তাহলে কিন্তু এই লিকুইডিটি ক্রাঞ্চ বা লিকুইডিটি ক্রাইসিসটা থাকবে না আপনি দেখবেন পৃথিবীর যে ভালো যে ইকোনমিগুলি বা স্টেবল যে ইকোনমি বা ডেভেলপড কান্ট্রি এখানে মোস্ট অফ দ্য ইকোনমি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্টের বেশি তারা কখনোই ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট হয় না বাকি পুরোটাই সেভেন্টি টু সেভেন্টি কিন্তু এটা আসে বন্ড মার্কেট থেকে এবং বন্ড মার্কেটই কিন্তু আপনার ইন্টারেস্ট রেট ডিসাইড করে দিবে যে ইন্টারেস্ট রেটটা কী হবে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট কিন্তু এটা ডিসাইড করবে না এটা এই সাপ্লাই ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু ডিসাইড হবে তাহলে এই লিকুইডিটি ক্রাইসিস আপনি অনলি ইউ ক্যান চ্যালেঞ্জ আর ইউ ক্যান ফেস এটা আপনাকে একটা পলিসি নিয়ে আসতে হবে ওই যে পিস পিসমিল বেসিস আপনি যদি অ্যাডহক বেসিস যদি সলভ করেন তাহলে হবে না পুরো ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারকে আপনার টোটালি একসাথে নিতে হবে যে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট এবং আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি এই টোটালটাকে ঢেলে সাজাতে হবে এবং সেই জন্য যেমন ফাইন্যান্স মিনিস্টার বলেছে যে কমিশন করবে হ্যাঁ কমিশন সেট করে যদি কমিশনের পারপাস শুধু এইটা হবে না যে ফরেন ভিজিট কমিশনের পারপাস হবে যে আসলে কি প্রবলেমগুলি সেই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে এবং সেটা গভর্নমেন্টকে নির্দেশনা দিয়ে এবং সেইটা এক্সিকিউট করা অন টাইম এবং সেইভাবে যদি করতে পারে আমার বিশ্বাস যে এই লিকুইডিটি ক্রাইসিস থাকবে না এবং সেটা আপনি খুব তাড়াতাড়ি দেখা যাবে এটা ডেভেলপ এই সিচুয়েশন থেকে আমরা ডেভেলপ করতে পারবো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা একটু আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই এই বিষয়টা নিয়ে আমার কাছে যেটা ওভারঅল মনে হয় যে ফাইন্যান্সিয়াল মার্কেট বা ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমাদের খুব একটা ভালো স্টেজে নেই আপনি দেখবেন যে অনেক দেশেরই ডেভেলপমেন্ট নষ্ট হয়ে গিয়েছে যেমন যদি আপনি ভেনিজুয়েলাকে ধরেন বা যদি আপনি যদি আর্জেন্টিনাকে ধরেন এরা কিন্তু এই অনলি ফাইন্যান্সিয়াল করাপশান যেটাকে স্টপ করতে পারে না বা যেটাকে রাইট ট্র্যাকে দিতে পারে না এই জন্য তাদের টোটাল ডেভেলপমেন্টই কিন্তু ডিরেইল হয়ে গিয়েছে তো আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারে মনোযোগ দিতে হবে এবং গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে নিয়ে এটাকে সেট করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম আমাদের স্টুডিওতে আসবার জন্য এত সুন্দর একটি আলোচনা উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের কোনো মতামত বা পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা দ্বিতীয় দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা এক এক পাঁচ আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এল ডট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ